গুড মর্নিং এভরিওয়ান, এই দেখো সকালবেলা এসছে একটা বড় পার্সেল, একটা বিগ বক্স দেখতেই পাচ্ছ। আর এটার ভেতর আছে আমাদের স্যুটকেস, যেটা আমি ওপেন করে তোমাদেরকে দেখাবো। এটা সাফারির থেকে নেওয়া হয়েছে, দেখলেই বুঝতে পারছ। সো এটা কালারটা হচ্ছে অ্যাকোয়া মেরিন, কী জানি এটা নাম বলে একটা, ওই যে কলার এইরকম নাম এটার আলাদা। ঠিক আছে, যাই হোক, আমি তোমাদেরকে ওপেন করে তারপর দেখাবো, কিন্তু এখন পারবো না, এখন চলো অন্য কাজগুলো আগে সেরে নিই। আজকে আমরা করব চিকেন ভর্তা, যেটা ভর্তা খুবই সিম্পল। আমি চিকেনটাকে আগে একটু পেপার দিয়ে আর সল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখছো এই স্টকটা আমি রেখে দেবো, অন্য কাজে স্যুপে লাগাবো। আর এখন আমি জাস্ট এগুলোকে বার করে নেব। আর এখানে আমি তাওয়াতে বসিয়ে দিয়েছি গরম করার জন্য লঙ্কা, জাস্ট এরকমই, আর একটু আদা কুচি। এই দেখো এরকম কালো কালো মতো হয়ে যাচ্ছে। এবার এটা হয়ে গেছে, চিকেনগুলোকে আমি এবার স্ট্রেট করে নেব, এরকম এরকম করে খুলে খুলে নেব চিকেনগুলোকে। বাস এখানে রয়েছে পেঁয়াজ কুচি, বাস এবার আমি সবগুলোকে একসাথে মেখে নেব আর ধনে পাতাও দেবো, খুব ঝাল ঝাল করে বানাবো। বাস হয়ে গেল, এই তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও শেষ হয়ে গেল। হলিডেজ মানে দিশাকে নিয়ে একটু ঘুরতে বেড়াতে যেতে হয়, তো আমি দিশাকে নিয়ে বেরিয়েছি। আর এই মলে দিশা এখন গাড়ি চালাচ্ছে, এনজয় করছে। এখানে মলগুলোতে প্রায় সবগুলোতেই এরকম কিছু না কিছু বাচ্চাদের প্লে জোন এরিয়া থাকে, তো এই এখানেও দিশার একটা কার্ড আমি বানিয়েছিলাম প্লে এরিয়াতে। তো এগুলো কার্ড ছাড়াই প্লে এরিয়ার জায়গা, এখানে জাস্ট টাকা দিয়ে দিই, যেমন এটার দাম 100 টাকা, 100 টাকায় 10 মিনিট ঘুরিয়ে নিয়ে আসবে, ওই রকম পুরো মলটাই, মানে একটা একটা ফ্লোর পুরোটা ঘুরিয়ে আনবে, এরকম অ্যাংরি বার্ডের ওপর দিশা চুজ করেছে এটা, এটা দিয়ে এখনও ঘুরে আসছে। এই আর কি যা হয় বাচ্চাদের। আর অন্য একটা প্লে জোন আছে যেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো না, কারণ আমি আজকে ওই সাইডে যাচ্ছি না, গেলে আমার আরও অনেকগুলো টাকাও লাগবে, সময়ও লাগবে, তাই আজকে আর যাচ্ছি না। এমনিতে ওই প্লে কার্ডে তুমি যদি টাকা ভরিয়ে নাও, ওইখানে অনেক খেলা আছে, ওগুলো দিয়েও করতে পারো। দিশা চলে এসছে ঘুরে, ওর অলমোস্ট ডান। এবার আমি একটু আমার টুকিটাকি এলে যা হয় আর কি একটু কেনাকাটা, এখানে স্পার বলে একটা সুপার মার্কেট আছে, এই ওখানটায় ঢুকে আমি কিছু কিনে নেব, ঠিক বিগ বাজারের মতোই যেমন হয়। তো কিছু আমার ছোটোখাটো কয়েকটা জিনিস নেবার আছে, ওগুলোই নেব। আমি এসে পড়েছি এবার জিনিস নিতে, আমার কিছু ছোট ছোট জিনিস আছে নেবার, যেমন কয়েক রকমের সিড নেওয়ার আছে যেগুলো দিয়ে আমি পাউডার বানাই, এগুলো নেব। আর দেখি কী নেওয়া যায়, বাস এই, বেশি কিছু নয়, এসছি বলে তাই একটু কিছু নিয়ে নিচ্ছি। এই দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি আশেপাশের জায়গাগুলো, এখানে লুজ অনেক ভ্যারাইটির জিনিস পাওয়া যায়, চাইলে লুজও নেওয়া যেতে পারে, আছে তো অনেক কিছুই, ওয়ান ইন অল। চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আমার কেনাকাটা অলমোস্ট ডান, এখন আমরা একটু খেয়েটে
বাস চলে যাব বাড়িতে। আর চলো এখন আমি যাই, দিশা খাওয়ার জন্য খুব বায়না করছে, এখন যাব ফুড কোর্টে, এখানে ফুড কোর্টও আছে, ওখানে গিয়ে কিছু খেয়ে তারপর আমরা বাড়ি চলে যাব। আজ ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন ফুড কোর্টে গিয়ে মনে হয় না কোনো ছবি তুলতে বা ভিডিও করতে পারবো, কারণ দিশা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে যা হয়, খুব বায়না করছে, ওর খিদে পেয়ে গেছে। তো আমরা যাচ্ছি এক্ষুনি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।